বস্তির পচা বলছি রে, এই আর এই যে ভিডিওটা বানাতে চলেছি এমন কিছু মানুষদের নিয়ে যারা ভাবে নিয়ে এদের বড় হনু, কিন্তু তারা মোটেও বড় হনু না। তো বুঝতেই পারছেন কাদিন এই ভিডিওটা বানাতে চলেছি। তারা থাকে হয়তো পৃথিবীতে, কিন্তু দেখতে একটা এলিয়েনদের মতো, কথাবার্তা এলিয়েনদের মতো, আচরণ তো আর বললাম না, ছেড়ে দিন। তো দেখে নিন তাহলে ভিডিওটা, চলুন শুরু করি। আপনারা দেখলেন এই দ্বিতীয় ভিডিওটা, দেখতে তো পুরো মুরগির পোদার মতো, তাও নিয়ে এদের কীভাবে বুঝে না। এই আপনাদের তো এই মেকআপ ছাড়াই তো জোকার জোকার লাগা, বা মেকআপ করে জোকার সাথে কি দরকার আছে বলুন তো। হ্যাঁ বলি, মাথা পাতাই খারাপ আছে নাকি আপনাদের? আপনাদের এই ভিডিওর থেকে না আমার পাত বেশি সময় ধরে হয়। এবার দেখি নি আমাদের আর এক মহান পুরুষের ভিডিও, সে কি বলছে একবার দেখি নি আমরা তাহলে, চলুন। এইসব ভাইরাস টাইরাস ছড়াচ্ছে কিসের জন্য? শুধুমাত্র আমার রিয়ার জন্য। আমার রিয়া আমাকে ছেড়ে চলে গেছে, তো সেই জন্য এইসব ভাইরাস টাইরাস ছড়াচ্ছে। এইসব করোনা টরোনা কিচ্ছু না, আমার রিয়া আবার আমার কাছে ফিরে আসুক, সব ভাইরাস চলে যাবে, সব ভাইরাস কেটে যাবে। বাহ, তোমার তো কোনো তুলনা নেই বস, তুমি তো গুরু, ফাটিয়ে দিলে। এই করোনা নাকি হয়েছে তোমার রিয়ার জন্য, রিয়া ছেড়ে চলে গেছে বলে তোমার নাকি করোনাটা হয়েছে? রিয়া চলে আসলে আবার নাকি করোনা ঠিক হয়ে যাবে? তুমি তো গবেষণায় যেতে পারতে। তুমি আবিষ্কার করেছো না তোমার রিয়ার জন্য করোনা ভাইরাস হয়েছে, তার জন্য তোমায় ঘুটের মেডেল দেওয়া হবে, ঠিক আছে? গবেষকরা মনে হয় বসে বাড়িতে আঙুল চুষছে, আর তুমি এদিকে বলে যাচ্ছো বাড়িতে বসে বসে, হ্যাঁ, যে রিয়ার জন্য করোনা ভাইরাস হয়েছে, রিয়া চলে এলে করোনা ভাইরাস ঠিক হয়ে যাবে। ভুলে এসব কথা বলো না, ঠিক আছে? যেখানে পৃথিবী জুড়ে মহামারী লেগেছে, গবেষকরা পুরো দিন রাত ধরে খেটে খেটে ভাবছে কী করে কী ওষুধ বার করেছে কী করে, এখানে উনি বলে দিলেন যে রিয়া চলে এলেন এই করোনা ভাইরাস সেরিয়া। মানে সত্যি, মানে কী বলবো তোমাকে, মানে ডিগুরু, তাই তো বলি এইসব হিজড়াদের মতো এরকম আচরণ বাচরণ না করে, কথাবার্তা না বলে ভালো কোনো কাজ করতে পারো, ভালো কোনো ভিডিও বানাতে পারো, তাহলেও কাজে দেয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই চললাম গুরু, টাটা।